ওয়েলকাম ফ্রেন্ডস, মোনালিসা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের কাঁচকলার খোসা বাটা দেখাবো। এই কাঁচকলার খোসা বাটা করতে যেগুলো লাগবে, আমি এখানে দুটো কাঁচকলার খোসা এই এইভাবে কাঁচকলাগুলো প্রথমে কেটে নিয়েছি, নিয়ে খোসাগুলো এইভাবে রেখেছি। আর খোসাগুলো এর ভেতর ওপর থেকে যে একটা খোসা আছে ওটা ছাড়িয়ে নিতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কিভাবে ছাড়াতে হবে। আর নিয়েছি আমি 1/4 টেবিল স্পুন কালো জিরে, আর নিয়েছি আমি 3টে কাঁচা লঙ্কা, আর 4-5 কোয়া রসুন, স্বাদ মতো নুন মিষ্টি লাগবে। রান্নাটা অল্প একটু সর্ষের তেলে করব। আমি কাঁচকলাটাকে এইভাবে টুকরো করে নিয়েছি, প্রত্যেকটার কাঁচকলার টুকরো করে নিয়েছি। নিয়ে আমি চাকু দিয়ে এইভাবে আস্তে আস্তে করে এই ওপর থেকে এইভাবে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এইভাবে খোসাগুলো আমি প্রত্যেকটা কাঁচকলার থেকে এইভাবে খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এইগুলো খোসাগুলো ছাড়িয়ে নিয়ে এইবার আমি যেখান থেকে খোসা ছাড়িয়েছি সেইখান থেকে খোসাগুলো আস্তে আস্তে করে আমি কেটে নিচ্ছি। এই খোসাগুলো আমি ইউজ করব। খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি, প্রথমে ছাড়িয়ে নিয়ে এবার ওপরের যে পাতলা আস্তরণটা ওটা ফেলে দিচ্ছি, এবার মোটা আস্তরণটা আমি এটা নিয়ে নিচ্ছি। নিয়ে আমি প্রত্যেকটা খোসাগুলোকে এবার আমি বটি দিয়ে টুকরো টুকরো করব। খোসা ছাড়িয়ে আমি এইভাবে টুকরো করে নিয়েছি, এইভাবে টুকরো করে নিয়েছি। নিয়ে আমি শুধু হলুদ দিয়ে 1 কাপ জল দিয়ে 10 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। আর বাকি খোসাগুলো যেগুলো পাতলা পাতলা মতো বেরিয়েছে এগুলো আমি ফেলে দিচ্ছি। কড়াইতে আমি জল নিয়েছি, 1 কাপ গরম জল করেছি। গরম হয়ে গেছে জলটা, এবার আমি 10 মিনিট হয়ে গেছে, এবার আমি খোসাগুলো, খোসার টুকরোগুলো আমি দিয়ে দেব, সেদ্ধ করে নেব। এটা আপনারা প্রেশার কুকারেও সেদ্ধ করে নিতে পারেন। এবার আমি ঢাকা দিয়ে 10 মিনিট মতো রেখে দিয়ে সেদ্ধ করব। 10 মিনিট হয়ে গেছে, এটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নিচ্ছি, নামিয়ে ঠান্ডা করতে হবে। এবার এটা ঠান্ডা হয়ে গেছে, আমি এটা একটা মিক্সিং বোল নিলাম, মিক্সিং বোলের মধ্যে এটা পুরোটা দিয়ে দেব। মিক্সিং বোলে পুরোটা দিয়ে দিয়েছি, এবার আমি রসুনের কোয়া আর লঙ্কার গুলো দিয়ে দেব, আর খুব সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দেব। এবার এটা মিক্স করব। এটা মিক্স করার পর এইভাবে এরকম পেস্ট তৈরি হয়েছে। এবার আমি পরের স্টেপটা দেখাচ্ছি। আমি কড়াই নিয়েছি, তেল নিয়েছি 1 টেবিল স্পুন, তেলটা গরম হয়ে গেছে, এবার আমি অল্প একটু কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরেটা ভাজা হবে, কালো জিরেটা ভাজা হয়ে গেছে, এবার আমি ওই কাঁচকলার খোসার পেস্টটা দিয়ে দেবো পুরোটা। দিয়ে এবার এভাবে সমানে কষাতে থাকবো, এটাকে 10 মিনিট মতো এইভাবে কষাতে হবে। আস্তে আস্তে একদম শুকিয়ে গলা হয়ে যাবে। দেখুন অনেকটা জলটা টেনে নিয়েছে, এবার আমি সামান্য পরিমাণে একটু চিনি দিলাম। দিয়ে আবার আমি এটাকে সমানে নাড়তে থাকবো এবং অল্প ফ্লেম করে এটাকে রান্নাটা করতে হবে। ওটা একদম শুকিয়ে যাবে, গলা মতো হয়ে যাবে। গরম ভাত দিয়ে খেতে ভীষণই ভালো লাগবে, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এই রান্নাটা। দেখুন এইভাবে দলা পাকিয়ে যাবে, রান্নাটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব, একদম শুকিয়ে দলা মতো হয়ে যাবে। কাঁচকলার খোসা বাটাটা পুরো হয়ে গেছে। এইভাবে আপনারা বাড়িতে করে দেখবেন, ভীষণ ভালো লাগবে। আমরা সাধারণত যে কোনো কিছুর খোসা ফেলে দিই, আর কাঁচকলার খোসাতে প্রচুর আয়রন থাকে, এটাও আমরা ফেলে দিই, কিন্তু এইভাবে খেয়ে দেখবেন শরীরের জন্য উপকার, খেতেও টেস্টি। গরম ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগবে। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আজ তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে পরের কোনো এপিসোডে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।